हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल पूजाज ब्लॉगे तुम्हारे स्वागतम। ताहले आज के आमरा जाच्छि एक खूब सुंदर जायगा भालुकपुंग। ताहले चलो तुम्हारेओ भालुकपुंग एर थेके घूरिए निये आसि। ताहले चलो जावा जाक। ए आमरा जाच्छि, पौंछे गेछि। ए देखो खूब सुंदर जायगा, एकटा खूब सुंदर झर्ना। তোমরাও যদি কখনো সময় পাও এই জায়গাটা একটু ঘুরে এসো, খুব 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 ভালো লাগবে তোমাদের। এটা অরুণাচল ডিস্ট্রিক্ট, দেখো কি সুন্দর জায়গাটা। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তাই অনেকে ছাতা নিয়ে গিয়েছিল, কিন্তু আমরা তো ছাতা নিয়ে যাইনি, তা আমরা ভিজতেই থাকলাম। আচ্ছা, এখন আমরা ওইখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো আমার ফার্স্ট ব্লগ, কি সুন্দর একটু ভুল হবে, ঢাকা পাহাড়, আশা করি তোমরা একটু দেখি ম্যানেজ আমার করে মন নেবে। জুড়িয়ে গিয়েছে। এই দেখো কি সুন্দর জায়গা, তোমরাও ওই সবাই দেখো একবার দেখে পাহাড়ের এসো কিনারে কি জায়গাটা, সুন্দর ধোঁয়া আশা করি উঠছে, তোমাদের খুব ভালো লাগবে। মেঘে ঢেকে গেছে পাহাড়টা পুরো, ওই মেঘে ঢাকা পাহাড়, তোমরা কাছ থেকে দেখতে আরো ভালো লাগবে। আর এই ওয়েদারটাও হচ্ছে খুব ভালো ছিল। অরুণাচলের দোকান। তাহলে চলো, মনে হচ্ছিল মেঘটাকে আমি ছুঁয়ে নিব। এই তো আমরা পৌঁছে গেলাম, আমাদের মন্দিরে পৌঁছে গিয়েছি। এখন আমরা যাব মন্দিরের দিকে। এই হচ্ছে আমার ভাগ্নি। আমার দিদি এসেছিল, মানে আমার ননদ, আমি দিদিই ডাকি যেহেতু বয়সে আমার থেকে বড়, তাই আমি দিদিই ডাকি। আমার দিদির মেয়ে আর দিদির ছেলে। অনেক লোক এসেছিল, এখন আমরা যাচ্ছি মন্দিরটার দিকে। মন্দিরটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা, চলো। তাহলে ইনি হচ্ছে আমার হাজবেন্ড। তাহলে চলো মন্দিরের দিকে যাওয়া যাক। আরেকটা জায়গা ছিল, কিন্তু তখন বর্ষাকাল ছিল, তার জন্য সেই জায়গাটা আমরা যেতে পারিনি, সেখানটা জল হয়ে গিয়েছিল। এই হচ্ছে মন্দিরটা, আর এই মন্দিরটা নাকি খুব জাগ্রত। এখানটায় তুমি কোনো মনের আশা বললে সেটা ফুলফিল হয়। আর আমাদের ভাগ্যটা খুবই খারাপ, সেদিন মন্দির বন্ধ ছিল, মানে বিকেলে খুলবে, তাই আমরা বাড়ি চলে গেলাম। আমার ব্লগটা এখানেই শেষ করছি।